মায়ের কাছে অনুরোধ করে মা মাফ করেন না, আমার নবী মালিককে বলে দয়ের মালিক, ওই মার চোখের সামনে সন্তানের কবরে আগুনটা দেখাও, ওই মা মাফ করে না, ওই মা মাফ না করলে তুমি জান্নাতে দিবা না, কিন্তু আমি নবী সহ্য করতে পারি না, আমার সন্তান আমার উম্মত জাহান্নামের আগুনে পড়বে। ও আল্লাহর বান্দা এই জন্য পায়ে হাত রেখে বলি, ওই মাকে আমার আল্লাহ কুদরতিভাবে সন্তানের কবরে আগুন মায়ের সামনে প্যালেস করে দেয়, মায়ের সামনে যখন প্যালেস করে দেয় মা দেখে আমার সন্তানের কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, মায়ের হৃদয়ের মাঝে মায়া লেগে গেছে, মহব্বত লেগে গেছে, মা সহ্য করতে পারে না, আল্লাহর কাছে বলেন মালি আমার সন্তান যত অপরাধ করুক অন্যায় করুক আর অন্যায় করুক আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমার সন্তানের কবর আগুন দেখা যায় তোমার কাছে বলি আমাকে মারুক আর যাই করুক ওই কবরে আমি আগুন সহ্য করতে পারলাম না রে আল্লাহ, আমি তোমার কাছে হাত উঠায় বলি মালি আমার সন্তানের কবরে আগুন থেকে তুমি মুক্তি দিয়া দাও, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই জান্নাত, মা যখন মাফ করে দেয় সন্তানকে তখন কবরে আগুন মাফ হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলি মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া, জীবনে মোর কষ্ট মায়ে প্রসব বেদনা, সাতাশ মান সাত জমিন তখন মায়েরই মাথা, জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, সাতাশ মান সাত জমিন তখন মায়েরই মাথা, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি, যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলি মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া, আমি যখন ছিলাম মামা মায়ের বুধরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করি, আমি যখন ছিলাম মামা মায়ের ভেতরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করি, আমার মুখখানি দেখে মায়ের, আমার মুখখানি দেখে মায়ের ব্যথা যাই যে ভাষায়া, ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলি মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া,
মায়ের মন আমার আল্লাহ জানায়া দেয় ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর জান্নাত পাওয়ার আশায় যারা একবার সুবহানাল্লাহ বললেন জান্নাতের মাঝে একটি ফলের বাগান তার জন্য বরাদ্দ করে দিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এতটুকু নয় এই সুবহানাল্লাহ বলে আল্লাহকে পবিত্রতা বর্ণনা স্বীকার করলেন নিজেও বললেন অন্যকে বলার জন্য উদ্বুদ্ধ করলেন প্রকাশ্য মানুষের দাওয়াতের কাজটাও করলেন আমার আল্লাহর মতো পবিত্র আর কেউ নাই ঠিক কিনা আলহামদুলিল্লাহ বললেন আমার দয়ার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রশংসা করলেন নিজেও করলেন অন্যকে করার জন্য উদ্বুদ্ধ করলেন এবং দাওয়াত দিলেন আলহামদুলিল্লাহ বললে কি উপকার হয় ও আল্লাহর বান্দা এই জন্য প্রত্যেকটা ওলামায়ে কেরাম হার হার কাজে প্রত্যেকটা বান্দাকে এই ছোট্ট ছোট্ট কালিমা তাসবিহগুলো পাঠ করান চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ সব থেকে বড় কি পরিমাণ বড় জানেন বলতে পারেন সীমারেখা আছে আমার আল্লাহ সব থেকে বড় কত বড় কত বড় কত বড় সবাই বুঝেন তার থেকে বড় আর কিচ্ছু নয় ঠিক কিনা সবাই বলেন আল্লাহর বান্দা এই ছোট্ট ছোট্ট কালেমা পড়েছেন এমন একটা মজলিসে আপনি বসেছেন এই মজলিস থেকে আখেরি মুনাজাত দিয়া বাড়ির দিকে রওনা হবেন চোখের পানি ফালাইয়া আর আসমান থেকে জমিন পর্যন্ত রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন আপনাকে আপনি আল্লাহর কাছে কি চান আল্লাহর কাছে কি আবেদন আছে আপনার আপনি বলতে থাকেন মনে মনে বলতে থাকেন আল্লাহ আপনার চাহিদাকে পূরণ করবে ওই ফেরেশতারা যখন মালিকের দরবারে চলে যাবে ওই ফেরেশতাদেরকে মালিক ডাক দিয়ে বলবে ও ফেরেশতার দল এত সময় পরে কোথা থেকে তোমরা এসেছো ফেরেশতারা আল্লাহর কাছে বলবে হে দয়ার মালিক আপনার বান্দা ওই বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষাবিদ জাহিদ হাসান নাহিদ হাসান ভাইরা সুন্দর একটি জান্নাতি মজলিস কায়েম করেছেন আপনার প্রিয় বান্দারা আপনার জান্নাত পাওয়ার জন্য চোখের পানি ফালাইয়া দিনের আলোচনার মজলিস থেকে বাড়ির দিকে রওনা হলো গন্তব্যের দিকে আর আমরা তাদেরকে বেষ্টন করে আমরা মোনাজাত দিয়া আপনার দরবারে আমরা হাজির দিতে এসেছি আমার আল্লাহ জানায় দেয় ও ফেরেশতার দল যারা ওই মজলিসে বসে তওবা করে ইস্তেগফার করে আখির মোনাজাত দিয়ে বাসার দিকে রওনা হইলো আর আমি আপনার কাছে আমার কাছে তোমরা চলে এসেছো আমি আল্লাহ সকলকে মাফ করে দিয়ে জান্নাতি মেহমান বানায়া দিলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার মজার কথা ভাবেন কিছু আর এইরকম সময় এইরকম মজলিসে যারা দূরে আছে বাহিরে আছে তাদের অবস্থানটা আমি একটা আয়াতের আংশিক তিলাওয়াত করেছি পয়গম্বরের অমীয় বাণী থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি এই বিষয়ের উপরে পেলা লম্বা চড়া কথা বলবো না এই জন্য যারা বাহিরে আছে তারা মিস করবে যদি মনে করে যে আমি দশটার পরে আসবো তাহলে আর হবে না
খুব তাড়াতাড়ি আসতে হবে। কিছু বিষয় যদি জানতে চান, আমার তো কোনো কেরামতি নাই, ক্রেডিট নাই, আল্লাহ বলার তৌফিক দিলে আল্লাহ জবান থেকে বের করবে, বান্দা এখলাসের সাথে শ্রবণ করবে। আমি বক্তাও, আমি নিজেকে নসিহাত করছি, আপনি আপনারটা ঠিক করেন, আমি আমারটা ঠিক করি, উভয়ে কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনাদের কাছে প্রশ্ন করি, হে বাবা ও পর্দার আড়ালের মা, আপনারা কি মা বাবাকে ভালোবাসেন? কি উত্তর দিবেন? বলবেন যে ভালোবাসি, কি বলবেন কি বলবেন না, কথার উত্তর দেন না কেন, কি বলবেন না? যদি বলি আপনি কি নবীকে ভালোবাসেন, অবশ্যই আপনি বলবেন জি হুজুর ভালোবাসেন। যদি বলি আপনি কি আল্লাহকে ভালোবাসেন, তা বলবেন জি হুজুর আল্লাহকে ভালোবাসেন। কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী বাস্তবতার সাথে মিল পাওয়া যায়, বলেন মিল পাওয়া যায়, 0%। কত পার্সেন্ট? 0%। প্রমাণ কি? আমি আল্লাহ ছেড়ে দিলাম, নবী ছেড়ে দিলাম, কিন্তু আমার ঘরের মাঝে যে মুরব্বিটা রয়ে গেল, যে মুরব্বি দুজন রয়ে গেল, তাদেরকে তুই ভালোবাসতে পারি নাই, কদর করতে পারলাম না, ঠিক কিনা বলেন? তাদেরকে যথাযথ মূল্যায়ন যদি করতে পারতাম, তাহলে আমার এই সোনার মাতৃভূমিতে বৃদ্ধাশ্রম তৈরি হতে পারত। জোরে বলেন, জোরে বলেন কি আপনারা কি ওই পরিবেশে আসেন নাকি, তা উত্তর দিবেন যে পারত না। কোনো মুমিন, কোনো ইমানদার, আল্লাহর প্রিয় বান্দা মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতে পারে? আজকে আমাদের সমস্যার কারণেই তো সরকার বাহাদুর এটা করেছে, আর এই জন্য খোদার গজব নেমে এসেছে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি কিছু কথা এ বিষয়ে বোঝাবো, হওয়া দরকার, এই বিষয়গুলো আমাদের থেকে পরিহার করা দরকার। আমাদেরকে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে আল্লাহ, যদি এই গাইডলাইনের বাহিরে চলে যায় আমাদের কাউকেই কিন্তু ছাড় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা নিজের থেকেই সিদ্ধান্ত দিয়েছে, নিজে ফয়সালা করে দিয়েছে যে তোমরা তোমাদের মতো করে চলবা, এটা হবে না। আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমি তোমাদের একটি গাইডলাইন দিয়েছি, যেটা মানলে তোমরা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আর কোন শ্রেণীর ব্যক্তিদেরকে আপনি গ্রহণ করতে পারলেন না, ভালোবাসতে পারলেন না, কদর করতে পারলেন না, মূল্যায়ন করতে পারলেন না, সেবা যত্ন করতে পারলেন না, দুঃখ রাখবো কোথায়? ভাবছেন খেয়াল করে? আজকে ভাই ভাই ভাইকে ভালোবাসে সার্থের জন্য, ঠিক কিনা বলেন? আপনি যত সেক্টর দেখেন না কেন, সবাই সার্থের জন্য মানুষ দৌড়াচ্ছে। কিন্তু দুনিয়ার মাঝে যদি একজন ব্যক্তিকে আপনি খুঁজে বের করেন, সেই ব্যক্তি হলো নিঃস্বার্থবান, হলো মা, বলেন সুবহানাল্লাহ। বলেন কে? আবার বলেন কে? আর একবার বলেন কে? এরপরে কে? বাবা। বুঝেন, এটা আমার কথা না কার কথা? বলেন কার কথা? অথচ সেই ব্যক্তিদের যারা নিঃস্বার্থবান, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই স্বার্থ ছাড়া তার একটি পা বাড়ায়, কিন্তু নিঃস্বার্থবান একমাত্র একটি জায়গা, সেই জায়গাটার স্থান হলো মা। অথচ সেই মা বাবার কদর আমরা হারিয়ে ফেলেছি, এই জন্য এ জাতি আজ বড় ধরনের ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বল? দেখবেন এই বিষয়টা বললে অনেকে বিরক্তও হয়, হয় কি হয় না, হয় কি হয় না, দেখবেন তাদের ভেতরে ভেজা, তারা এটা পছন্দ করে না, বাবা মার সেবা যত্ন পছন্দ করে না, তাদের কদর করা পছন্দ করে না, এই জন্য এইসব বিষয়গুলো আলোচনা করলেও অনেকেই কষ্ট পায়, আছে না নাই? এই জন্য আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে দুইটা বিষয়, আমার আল্লাহর হক আদায় করতে হবে,
আমার আল্লাহর হক আদায় না করলে কোনো ছাড় নাই। কারণ কেন আদায় করবেন? আপনাদের যখন সৃষ্টি হয়েছে, রুহের জগৎ আপনারা আসছেন, কেউ কি আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ আমার এত নাজ নিয়ামত, এই আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু দেখছি এইগুলো আমার খুবই প্রয়োজন, এটা আমাকে দিতে হবে? কেউ কি বলেছিলেন? বলেন, কেউ কি বলেছিলেন? না, আল্লাহর নিজের ইচ্ছায় দিয়েছেন, নিজের ইচ্ছায় দিয়েছেন। কিন্তু আল্লাহ নিজের ইচ্ছায় এত কিছু দিল, আপনার যা প্রয়োজন তাই দিয়ে দিল। খনিজ সম্পদ, মাটির তোলার সম্পদ, উপরের সম্পদ, মধ্যস্থায় সম্পদ সব দিয়ে দিল। কিন্তু আল্লাহ বলল, আমি তোমাকে সব দিলাম, যা কিছু প্রয়োজন তুমি আমার হক আদায় করবে, আমার গোলামি করবে। কিন্তু আজকে বান্দা ছেড়ে দিয়েছে, আর আল্লাহর এই সিদ্ধান্ত আমার হকের পাশাপাশি বান্দার হক আদায় করবে। আর বান্দার হকের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ হক হলো মা আর বাবা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হক অনেক দামি, অনেক দামি, কিন্তু মানাটা আমার জন্য সহজ, আপনার জন্য সহজ, যদি বান্দা একটু সামান্য নিয়ম মানতে পারে। আর বান্দার হক সহজ, বান্দার জন্য মানা বড় কঠিন, ঠিক কিনা বলে? এই জন্য রব ফয়সালা করে দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছেন, আমার আল্লাহ জানায়া দিয়েছেন, অকদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অকদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া। হে আল্লাহর বান্দা, একটু খেয়াল করে মনোযোগ সহকারে শুনে নেন, আমার আল্লাহর হক আদায় করার জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, বান্দা এই দুনিয়াতে যা কিছু দেখছো, তুমি আমার কাছে কোনো কিছু আবেদন করেছিলে না, কিন্তু আমার জায়গা থেকে আমি তোমাকে দিয়েছি, তোমার কি নিয়ামতের প্রয়োজন? আজকে কত মজার, পাক করেছেন দেশি মাছ, গরু, মুরগি, মহিষ, উট, দুম্বা সব খাইলেন, কিন্তু এত স্বাদ নদীর ভেতরে ইলিশ মাছটা, এত স্বাদ, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সব ভক্ষণ করলেন, সব খাইলেন। আজকে আপনার বিবিকে স্বর্ণ পরাইলেন, কি আনন্দে উল্লাস করেছে! ও আল্লাহর বান্দা, নিজেও অনেক কিছু ব্যবহার করলেন, কত আনন্দ উল্লাস করলেন, একবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন, এইগুলা কোনো কিছু আবেদন করি নাই, দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু আল্লাহর একটা আবেদন ছিল আমার কাছে, আবেদনটা কি? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। জোরে কোন আল্লাহু আকবার। প্রাণের প্রিয় বন্ধু, যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, একটু খেয়াল করে মনোযোগ সহকারে শুনিয়া নেন, আমার আল্লাহ জানায়া দেয়, এ বান্দা দুনিয়ার সব কিছু তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম, কিন্তু আমার একটা দাবি, তুমি আমার ইবাদত করবা, আর আমার ইবাদত তুমি যদি না করো, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, জবাব দিতে হবে, জবাব দেওয়ার কিন্তু কোনো সুযোগ থাকবে না। আমার আল্লাহ ইবাদত না করলে কোনো বান্দা কাল কিয়ামতের ময়দানে জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে নাকি? আমি তোমাকে সব কিছু দিয়ে দিলাম, তোমার যাহা কিছু প্রয়োজন নাই, তারপর আমি অভার 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 করে দিয়েছি,
তোমার কাছে আমার আবেদন, তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। এই তারপরে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত যদি করতে পারেন, আল্লাহর হক যদি এবার ভাগ ভাগ করে চলে যান, ও আল্লাহর বান্দা আল্লাহ জানায় দেয় ওই যা হাদা কালা আং তুশিক ফালা তুতিউহুমা। ও আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। আমরা বর্তমান প্রেক্ষাপটে করি কি করি না বলেন? বান্দা জেনেও করে না জেনেও করে, হার হার কাজের মাঝে করতেছে, হার হার কাজের মাঝে শিরিক আর শিরিক। ভাবছেন কিছু? এই জন্য আল্লাহ বললেন আমার সাথে কাউকে শরীক করবা না, কারণ আমি আল্লাহু আহাদ, আমি আল্লাহু সামাদ। ও আল্লাহর বান্দা আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমি এক, দ্বিতীয় কেউ নাই। আমি তোমাদের সব কিছু দিয়েছি, যেটা পৃথিবীর কেউ পারবে না সেটা আমি পারব, সুতরাং আমার ইবাদত ছাড়া কারোর ইবাদত করবেন না। আল্লাহর হক এবার যদি একটা একটা করে ভেঙে নিয়ে যান, ও আল্লাহর বান্দা আজকে তোমাকে কত সুন্দর করে গাইডলাইন দিয়েছে, ও বান্দা তুমি আমাকে পাবে, তুমি গুনাহের থেকে মুক্ত থাকতে পারবে। আজকে এই জান্নাতি মজলিসের দিন আমার মতো বন্ধু যুবক ভাই দেখা যায় কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, বাসা বাড়িতে আছে ব্যবসা করে, অনেক যুবক ভাই আজকে দেখেন ওই মেলার ময়দানে ঘুরতেছে, বাজারের মাঝে ঘুরতেছে। আল্লাহ জানায় দেয় ও বান্দা তুই পাঁচ অক্ত নামাজ পড়ো। কয় অক্ত বলেন? কয় অক্ত পড়লে কি হবে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা তুমি যদি আমার সন্তুষ্টির জন্য পাঁচ অক্ত নামাজ পড়তে পারো, অবশ্যই দেখবা সকল ফায়েশা কাজ থেকে, সকল প্রকার গুনাহের কাজ থেকে আমি আল্লাহ তোমাকে বিরত রাখবো। চিৎকার দে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পড়তে তো পারি না, অন্তরের মাঝে ভেজাল। যতই হুজুর রাসুল লাগ, যতই আমার ভাইয়েরা মেহনত করুক, অর্থ ব্যয় করুক, এরপর এখানে ঢুকতে পারবে না। শয়তান তো খুসাচ্ছে খুসাচ্ছে। এই জন্য আল্লাহর বান্দা আমার আল্লাহর হক বড় সহজ কিন্তু অনেক দামি। যদি আমি প্রশ্ন করি ইসলামের স্তম্ভ পাঁচটি, এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত, যদি প্রথমটাই বলি রে ভাই আপনি তো শরীক করলেন না, আপনি তো মুসলিম দাবি করেন, আপনার কাছে আমার প্রশ্ন, মুসলমান হতে গেলে এক নম্বর হলো প্রেসক্রিপশনের এক নম্বর অবসাদ, এই পাঁচটা প্রেসক্রিপশনের এক নম্বর একটা ভালো করে বুঝে নেন, কালেমাটা সহিশুদ্ধ করে একটু তেলাওয়াত করেন। প্রশ্ন মুসলমানদের সন্তানের কাছে যদি করি কতজন পারবে আল্লাহই ভালো জানে ঠিক কিনা। এত দূরে কেন? হার হার কাজে গুনাহের মাঝে লিপ্ত কেন? যদিও মানুষকে দেখানোর জন্য, সামাজিকতা রক্ষার জন্য কিছু ইবাদত করি, সেটা যদি শুদ্ধ না হয়, সই না হয়, আল্লাহর জন্য কি হবে? এই জন্য আজকের থেকে এখান থেকে শেষ করে যে কালেমাটা শুদ্ধ করেন, নামাজ পাঁচ অক্ত আঁকড়ে ধরেন, দেখবেন আর অন্যায় কাজে যখন রওনা হবেন তখন আপনাকে সিগনাল দিবে আমার আল্লাহ। এই সিগনাল দিয়ে ওই গুনাহের থেকে ফেরত নিয়ে
আপনাকে নেকের কাজ করাবেন, জান্নাতের পথ দেখাবেন, আরামের পথ দেখাবেন, শান্তির পথ দেখাবেন। ও আল্লাহর বান্দা, কিছুদিন পরেই চলে আসবে রমাদান মাস, সিয়াম সাধনা, রোজা রাখবেন, টাকা আছে, এই জন্য আপনি যেন রোজা না ছেড়ে দেন। আপনি তো এটা কোরআন হাদিস বাদ দিলাম, বৈজ্ঞানিকদের থিওরি দেখবেন। আমি নিজেও প্রতি সপ্তাহে দুইটা দিন রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ, বৃহস্পতিবার আর সোমবার। ও আল্লাহর বান্দা, আমার শরীরটা কত সুস্থ আল্লাহই ভালো জানেন, আমিও জানি। এই জন্য আপনাদেরকে বলে যাই, এই রোজা ছাড়বেন না একটি বছরে। আপনার যত এই শরীরের মাঝে ভাইরাস আছে, আপনি রোজা রাখতে পারলে সকল ভাইরাস, যেরকম ইঞ্জিনিয়ারদের থিওরিতে মোবাইলের কম্পিউটারের ভাইরাস সফটওয়্যারের মাধ্যমে সব নিরামিষ করে দেয়, ধ্বংস করে দেয়। রোজার মধ্য দিয়ে ভেতরে যত ভাইরাস আছে, আমার আল্লাহ সকল ভাইরাসকে পরিষ্কার করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তৌফিক হলে হাজ করবেন, আল্লাহর হক বর্ণনা করতেছি। তৌফিক হলে হাজ করবেন, কিন্তু বর্তমান মানুষের টেন্ডেন্সি হয়ে গেল, আমি চাকুরি করি, শেষ হোক, রিটায়ার হয়, এরপরে আমি কি করব, হাজ করব, আমি একটা ব্যবসা করি, আমার আরো পুঁজি হোক, এরপরেই আমি হজ করব, আমি কৃষি কাজ করি, আমার কিছু জমিন আরো বেড়ে যাক, এরপরেই আমি হজ করব। তার মানে নিজের মতো করে ইসলামকে সাজাইলেন। না রে ভাই, না না, আপনাকে এই সম্পদ দিয়েছেন কি? সময় হয়ে গেলেই করে নেবেন, যখনই এসে যাবে। আল্লাহর বান্দার সময় এসে গেল, এই যে কত প্রকার বালা মুসিবত, এই বালা মুসিবত সব দূরে থাকবে দান সদাকার মধ্য দেওয়ার মধ্য দিয়ে। আপনি যাকাত আদায় করবেন, আল্লাহর কসম বলে যায়, আপনি নিখুঁতভাবে ওলামায়ে কিরামের তত্ত্বাবধানে হিসাব করিয়া রমাদান আসছে, এখন থেকেই নিয়ত করেন, হিসাব শুরু করে দেন, খরচ করেন। ব্যবসায়ীদের জুন খরচ থাকে, জানুয়ারি খরচ থাকে, আল্লাহর বান্দা আপনি ওই রমাদান খরচ করার চিন্তা ভাবনা করেন। যদি আপনি আপনার হিসাব মতো আপনি জাকাতটা দিয়ে দেন, আপনি কোনোদিন বড় কোনো রোগে আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হক আদায় করতে গেলে, বিশেষ করে এই পাঁচটা স্তম্ভর ভেতরে আর ভিতরে ঢুকলে সব কিছু পেয়ে যাবেন, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না, শিরিক করবেন না। ও আল্লাহর বান্দা, এইটা হলো আল্লাহর হকের কিছু কথা বললাম। এবার আসেন বান্দার হক। বান্দার হক সহজ, কিন্তু বান্দার জন্য মানা বড় জটিল এবং কঠিন, ঠিক কিনা? জটিল এবং কঠিন। কেন? কারণ বান্দা বান্দাকে মেনে নিতেই পারে না, বাবা সন্তানকে মেনে নিতে পারে না, সন্তান মা বাবাকে মেনে নিতে পারে না, ভাই ভাইকে মেনে নিতে পারে না। আসানা নাই? জোরে বলেন আসানা নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, তাই না? আছে, ভাবেন তো একবার, অসংখ্য প্রমাণ আছে। ভাই বড় চাকরিজীবী হইল, বড় ভাই লেখাপড়া করিয়ে ছোট ভাইকে বড় শিক্ষিত বানাইল, চাকরিজীবী বানাইল, অথচ দেখা যায় ওই ছোট ভাই পাতানো কুটুম দিয়া, কি কুটুম যেন এলাকায় আঞ্চলিক ভাষা আছে, ধর্ম কুটুম, এই ধর্ম কুটুমকে এনে অনেক আনন্দ ফুর্তি করে খায়, অথচ ঘরের সামনে আপন ভাই ভাত পায় না, ঘরের সামনে আপন ভাই তাকায় থাকে, আর ও গরুর গোস্ত খাসির গোস্ত দিয়ে ধর্ম কুটুম নিয়ে ভাত খায়, এমন প্রমাণ আছে না? না, বান্দার হক খুব সহজ, কিন্তু মানাটা খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। আপনি করেন, অন্যকে দেন, খাওয়ান, আশা তো করেন, কিন্তু নিজের ঘরকে ঠিক রাখেন, ঠিক রাখেন। প্রাণের প্রিয় বন্ধু, এই বান্দার হক হাজার হাজার হাজার
একটা একটা করে যদি আমি ওসমান করে সাইফি কেউ ছাড়বে না। আল্লাহ বলবেন তোরে আলেম বানাইলাম, কোরআন হাদিসের জ্ঞান দান করলাম, যতটুকু দিয়ে দিয়েছি, তোর দায়িত্ব ছিল তুই মানুষের পিছনে পেছনে দাওয়াতের কাজ করবি, এখলাসের সাথে দাওয়াতের কাজ করবি, মানুষের হক আদায় করবি, কোরআন হাদিসের শিক্ষা দান করবি। এখন আমি লেবাস পরে টাউটগিরি করলাম, ধোকাবাজি করলাম, কাল কিয়ামতের ময়দানে আমাকেও হ্যান্ডকাপ লাগাইয়া বলবে ওসমান কই দাঁড়াইয়া যাও, তোমার হিসাবটা তুমি দিয়া ওই জান্নাতের দিকে রওনা হও, হিসাব যদি না দিতে পারো আমার মতো মৌলবি যতই চাপ বাজি করি আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ও ভাই আপনাকে বলতে চাই, আপনি বড় ভাই, আপনার ছোট ভাইয়ের হক আদায় করেছেন কিনা? ও বাবা আপনি একজন বাবা, আপনার সন্তান পাঁচটা, আপনি পাঁচটাকে সমানভাবে দেখছেন কিনা? পাঁচটাকে অর্থটা সমানভাবে ভাগ করে দিয়েছেন কিনা? আপনার একটি মেয়ে আছে, ওই মেয়ের হকটা আদায় করেছেন কিনা? ও প্রাণের প্রিয় বন্ধু যুবক ভাই, আপনি আপনার বাবা মার হক আদায় করেছেন কিনা? আল্লাহ যেভাবে বলেছে ওইভাবে করেছেন কিনা? ও ব্যবসায়িক ভাই, আপনি ক্রেতার সাথে আপনি হক আদায় করেছেন কিনা? আপনি ব্যবসায়িক মানুষ, আপনার পার্সেন্টেজ হিসাবে একটি মালে 5 টাকা করা লাভের কথা, আপনি সুযোগ পাইলেন দেশের গভর্নমেন্টের মধ্য দিয়ে বেড়ে গেল রাতারাত তেলের দাম 10 টাকা, কিন্তু আপনি আজকে কিনলেন কিন্তু 3 টাকা দিয়া, কিন্তু কালকে সরকার দাম বাড়াইয়া দিল, এই জন্য আপনি 10 টাকা বিক্রি করলেন 3 টাকার মাল, এই ব্যবসাটা আপনার জন্য হারাম হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য ব্যবসায়িক ভাই এখানে অনেক ব্যবসায়ী আছেন, এই জন্য বলে যাই আপনার জায়গা থেকে আপনি হক আদায় করেন। ও বড় ভাই, ছোট ভাইয়ের জমি কখনো মেরে খেয়েছেন কিনা, ফাঁকি দিয়েছেন কিনা? আপনি কারোর টাকা মেরে খেয়েছেন কিনা, আপনি ফাঁকি দিয়েছেন কিনা? ও শ্বশুরের বৌমা, আপনি আপনার শ্বশুর শাশুড়ির হক আদায় করেছেন কিনা? ও আমার মা গো, ও আমার বোন, আপনার স্বামীর হক আপনি আদায় করেছেন কিনা? ও স্বামী আমার, ও ভাই, আপনি আপনার বিবির হক আদায় করেছেন কিনা? কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে তার কাঠ গড়াই দাঁড়াইতে হবে, প্রত্যেকটা হকের হিসাব নেওয়া হবে। ও জালিম, তুমি কি জুলুম করেছো কিনা দাঁড়াইয়া যাও, ও তুমি ফাঁকিওয়ালা তুমি দাঁড়াও, ও সুৎকর ও ঘুষকর ওলা তুমি দাঁড়াইয়া যাও, ও বিয়াদবি যারা করেছো, গালিগালাজ করেছো, মিথ্যা যারা বলেছো তোমরা দাঁড়াইয়া যাও, এমন কোনো হক নাই তোমাকে প্রশ্ন করা হবে না। এই যত সন্তান বসে আছে, এই সন্তানদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন অন্যায়ের কারণে হ্যান্ডকাপটা লাগাই দিবে, এই সন্তান তখন চিৎকার দিয়ে বলবে দয়ার মালিক, আমি তো নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, ইবাদত বন্দেগী করলাম না, কিন্তু আমাকে ধরার আগে আমার মা বাবাকে ধরো। কেন ধরবেন, কেন ধরবেন? প্রশ্নবোধক চিহ্ন, ও আল্লাহর বান্দা, তখন প্রশ্ন করা হবে ওই সন্তানকে ধরার সঙ্গে সঙ্গে, ওই সন্তান মালিকের আদালতে সাক্ষী দিবে, ও দয়ের মালিক, আমার মা আমাকে নামাজের কথা বলেন নাই, আমার বাবা আমাকে নামাজ শিক্ষা দান করেন নাই, আমার বাবা আমাকে কালেমা শিক্ষা দান করেন নাই, আমার বাবা আমাকে হালাল হারাম শিক্ষা দান করেন নাই, আমার বাবা আমাকে জায়েজ না জায়েজ শিক্ষা দান করেন নাই, আমার মা বাবা আমাকে মন শিক্ষা দান করেন নাই, আমি দুনিয়ার মধ্যে ইসলাম কোনটা আর অমুসলিম কোনটা, মুসলিম কোনটা আর অমুসলিম কোনটা, জায়েজ কোনটা আর না জায়েজ কোনটা? সুতরাং আমি যত অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অন্যায় অপরাধের জন্য আমার মা বাবাকে আগে আপনি বিচার করেন। রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাদাল্লুনা সাবিলা। সন্তান মামলা দায়ের করবে, ও মালিক আমাকে না নেওয়ার আগে আমার মা বাবাকে কাঠ গড়াই দান করাইয়া দে। হক আদায় না করে কাউকে পার করতে দিবেন না আমার আল্লাহ।
সুতরাং আমরা এখন থেকে ঠিক হয়ে যাও। এই জনগণের মাঝে সব থেকে দামি হলো মা বাবার হক। এক নম্বর কলাম, এই জন্য আল্লাহ বললেন অবিল ওয়ালিদাইন ইহসানা। ও আল্লাহর বান্দা, আপনার মায়ের সঙ্গে আপনি ইহসান করেন, বাবাকে ইহসান করেন, অনুগ্রহ করেন। ইহসান আরবি শব্দ, আপনি বাংলাতে বুঝবেন অনুগ্রহ করা। কেমন করবেন, কেমন করবেন? আজকে মাহফিলে এসেছেন, আপনার শিশু বাচ্চার জন্য আপনি মিষ্টি কড়াই করে নিয়ে যাবেন, আপনি অনেক খাবার নিয়ে যাবেন, আপনার মুরব্বী মা বাবা বারান্দায় পয়সা থাকবে, আপনার বাচ্চার কাছে আপনি নিয়ে চলে গেলেন। আপনি এক সময় এরকম শিশু বাচ্চা ছিলেন, আপনার মা বাবাও কিন্তু আপনার জন্য এরকম নিয়ে গেল। আপনি মনে রাখবেন ওই বাচ্চাকে দেওয়ার আগে আপনার মায়ের হাতে আগে পুতলা দিবেন, বাবার হাতে আগে পুতলা দিবেন, এরপরে সন্তানের জন্য নিবেন। এই যে শীতের মৌসুম, আপনি কত আরামে বিল্ডিং এর মাঝে শুয়ে থাকেন, কিন্তু আপনার মা আপনার বাবা ওই 50 বছর আগে যে ঘরটা টিনের ঘর করেছিল, খেলের ঘর করেছিল, ওই ঘরের মাঝে মা বাবাকে রাখলেন, একবার কি চিন্তা করে দেখেছেন আপনার জন্য কি করেছে, আমার জন্য কি করেছে? ও আল্লাহর বান্দা, এর নাম কিন্তু এহসান না, এহসান না। আমি যদি 5 টাকা দামের কাপড়টা পরি, আমার মা বাবাকে 10 টাকা দামের কাপড়টা দেওয়া দরকার। ও আল্লাহর বান্দা, আজকেও তো এখানে বৈশাখ গোস্ত খাইলাম না, আমি যখন চিন্তা করি আমার নিজের থেকে আমি কম্পেয়ার করি, আল্লাহর বান্দা আমি যে গোস্তটা খাই আমার বাবাকে না খাওয়াই আমি খেতে চাই না। মৌসুমে যে ফলটা বাজারে আগে আসে, আগে আমি দূরে থাকলেও বাবার জন্য না পাঠাই, এখনো করায়ও করি না, নিজের ঘরেও নেই না। কসম দিয়ে বলে যাই, আমি নিজের কথা আমি নিজে বলছি, আপনাদেরকেও বলবো, আপনি আপনার মা বাবা যদি আপনাকে 1 কেজি ফল খাওয়াইলো, আপনি 2 কেজি ফল এখন করাই করে মার জন্য বাবার জন্য নিয়ে যাবেন, এর নাম হবে এহসান। আজকে আপনি VIP পোশাক পরলেন, কিন্তু বাবার নাই, মায়ের নাই, একবারও কি চিন্তা করে দেখছেন? এটা যদি বলেন এহসান করে সব মিথ্যা দাবিদার, ঠিক কিনা? এতটুকুর ব্যাখ্যা করলে রাত কেটে যাবে, এই জন্য এক কথাই বলি, নিজের জন্য যেটা পছন্দ করবেন, মা বাবার জন্য তার থেকে ভালোটা পছন্দ করবেন, এর নামই হবে এহসান করা, এর নামই হবে অনুগ্রহ করা। এর বাহিরে যা কিছু করবেন সব মিথ্যা হবে, মিথ্যা হবে। এই জন্য 1 নম্বর কলম, ও আল্লাহর বান্দা, আমরা মা বাবার প্রতি এহসান করব। কারা কারা রাজি আছি? আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুন। কেন করবেন না? মা বাবা যদি বেদিন হয়, মা বাবা যদি বেধর্মী হয়, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, হিন্দু ধর্ম অবলম্বী হোক, মুসলিম ধর্ম অবলম্বী হোক, সবাইকে বলে যায় মা বাবাকে কদর করবেন। আপনি মুসলমান হলেন, আপনার মা মনে করেন কাফের হয়ে গেল, তারপরও আপনার মা বাবাকে কদর করবেন? দলিল আছে না নাই? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই সুন্দর কথা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ছিল মুশরিকা। কি ছিল বোঝেন? মুশরিকা বোঝেন? আশা করি যে বোঝা কথা। এই যে মা মুশরিকা, বারবার করে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, কি মহব্বত ভালোবাসা, দেখা করতে চায়, দেখা করতে চায়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমার মা আমার সঙ্গে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, মহব্বত রাখতে চায়। নবী আমার বললেন, সিলি উম্মাক, বলেন সুবহানাল্লাহ, তোমার মার সঙ্গে তুমি সাক্ষাৎ করো, দেখা করো, আদর করো, আপ্যায়ন করো, মহব্বত করো, ভালোবাসো, সর্বোচ্চ কদর করো, বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? নবীজি বললেন, সিলি উম্মাক, দেখা করো, সাক্ষাৎ করো, মহব্বত করো। এটা হাদিসের অংশ। এবার আল্লাহ বললেন কি, মা বাবা যদি কাফের হয়,
আপনি মুসলমান দাবি করেন ক্রেডিট নেন, ক্রেডিট নেওয়ার কিচ্ছু নাই, আপনি যে গর্বের থেকে দুনিয়ায় আগমন করেছেন ওইটাকে সম্মান না করলে আপনি মুসলমান হতে পারবেন না। মুখে মুখে বলবেন আমি মুসলমান 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 জান্নাতি, আল্লাহ আল্লাহর কসম মুসলমান হওয়া সম্ভব নাই, ঠিক কিনা? আল্লাহ জানায় দেয় ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আমার মা বাবা যদি কাফের হয় বেদর্মী হয়, আমার মা বাবা যদি মুশরিক মুশরিকাও হয়, এরপরও তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখো, সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, ভালোবাসা দাও, সর্বোচ্চ আদর করো, এরপরেই তুমি মুমিন মুসলমান হতে পারবা, ঠিক কিনা? এ আল্লাহর বান্দা দুই নম্বর কলামে চলে যাব, অনেক লম্বা চওড়া, অনেক লম্বা চওড়া, দুই নম্বর কলাম, ফালা তাকুল্লাহুমা উফ। এই শব্দটা আরবি, বাংলাতে বলা হয় বিরক্তি প্রকাশ। আমাদের ভেতরে আসে না নাই, মা বাবা মুরব্বি হয়ে গেল, মা বাবা দেখবেন যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট থাকে, বাবার কাছে বলে বাবা ওইটা কি সেইটা কি, এইরকম প্রশ্ন করে কি করে না? অবশ্যই করে। ও আল্লাহর বান্দা একটু খেয়াল করে বুঝে নাও রে বাবা, একটু খেয়াল করে বুঝে নাও, মা বাবা যখন মুরব্বি হয়ে যায়, ও আল্লাহর বান্দা তাদের চাওয়া পাওয়া বেড়ে যায়, এইটা সেইটা প্রশ্ন করে, কিন্তু আপনি উত্তরটা উহুও বলবেন না, আপনার কথাই যেন মা বাবাও আহ ও শব্দ না বের করে, বিরক্তি প্রকাশ না করে, এইটা যদি করিয়া ফেলায় আপনি কিন্তু আল্লাহর কাছে বাঁচতে পারবেন না, ঠিক কিনা? মা বাবার কথায়ও আপনি উহ শব্দটা ব্যবহার করবেন না, এবং আপনার কোনো কথায় যেন মা বাবা উহ শব্দটা ব্যবহার করতে না পারে, বোঝেন নাই? তাহলেই আপনি মেন হতে পারবেন। সামনে আসছি আজকে যে ইন্তেজাম করেছে মরহুম জনাব আব্দুল সত্তার বিশ্বাস, জবেদা বেগম শরণে আজকে যে ইন্তেজাম করেছে, মা বাবা মরে গেলে সন্তানের একটা দায়িত্ব এটা, বলেন সুবহানাল্লাহ, এর প্রতিদান আমার ওই মহব্বতের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ভাইরা অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, এইটা প্রত্যেকটা সন্তানের জন্য অতীব জরুরি। ও আল্লাহর বান্দা এই জন্য খেয়াল করে বুঝে নাও, আমরা দুই নম্বর না করতে পারে। এরপরে তিন নম্বর আল্লাহর বান্দা বলা তানহারহুমা, ভালো করে বুঝে নাও, তিন নম্বর কলাম, ছয়টা কলাম ভাগ করেছে মুফাসসিরে কিরাম এই আয়াতের মধ্য দিয়ে, তিন নম্বর কলাম ওলা তানহারহুমা, ও আল্লাহর বান্দা আপনি ধমক দিবেন না, আপনি এমন কোনো কাজ করবে সেটাও যেন ধমক না দিয়ে দেয় আমার মা বাবা। আমার মা বাবা ওই যে বললাম মুরব্বি যখন হয়ে যায় ভালোবাসা অতিরিক্ত দেখায়, দেখাইতে গিয়ে অনেক সময় দেখা যায় সন্তানের চিন্তা থেকে বাহিরে চলে যায় চিন্তা, কিন্তু কোনো মা বাবা চাই না আমার সন্তান খারাপ থাকুক মন্দ থাকুক, এইটা কোনো মা বাবা চান না কি? জোরে বলে চাই, বলেন চাই, চাই না, চাই না, সব সময় চাই আমার সন্তান ভালো থাকুক, শান্তিতে থাকুক, আরো বিশাল কিছু করে দেওয়ার জন্য এই ফিকিরে দৌড়ায়, ঠিক কিনা বলেন? কিনা বলেন? কিন্তু আমি তো একবারও চিন্তা করি, এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খেদমতে মা দরফে দর কোন সুবহুশান, তাকে বাসি দর্দ আলম নিকুনাম, খেদমতে মা দরফে দর কোন ইখতিয়ার, তাকে বাসুন দরফে দর কোন বখতিয়ার। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলি মোরে ছাড়িয়া, যো
দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া, জীবনে মোর কষ্ট মায়ে প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা, জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলি মোর ছাড়িয়া, জন্ম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া, আমি যখন ছিলাম মামা মায়ের বুধরে, চলা ফেরা করলেন যে মাই কত কষ্ট করি, আমি যখন ছিলাম মামা মায়ের ভেতরে, চলা ফেরা করলেন যে মাই কত কষ্ট করি, আমার মুখখানি দেখে মায়ের, আমার মুখখানি দেখে মায়ের ব্যথা যাই যে ভাষায়া, ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলি মোর ছাড়িয়া, জন্ম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া, মায়ের মতো কেউ আপন আসে নাকি, জোরে বলেন কেউ আসে নাকি, না না মায়ের মতো কে আপন নয় ও আল্লাহর বান্দা, আমার প্রাণের প্রিয় বন্ধু যুবক ভাই আমার বাবাজি, এই জন্য এই মা কত কষ্ট করেছে, এই জন্য মায়ের দাম আল্লাহর কাছে কত বেশি, আমার বাবার দাম আল্লাহর কাছে কত বেশি, একবার একটু মনোযোগ সহকারে দিলের কানে শুনে নেন, আপনারা তো আজকে মা বাবাকে ধমক দেন একবারও খেয়াল করেন নাই, আব্দুল্লাহ বিন ওমর ও আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন তার সন্তানকে ডাক দিয়া বলল, আয়ে সন্তান শুনে নাও, তোমার বিবিকে তুমি সাইড করে দাও বাদ দিয়া দাও, আব্দুল্লাহ ইবনে ওমর আমার নবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর আমার বিবির মতো ভালো মানুষ এই দুনিয়ায় কাউকে আমি দেখি নাই, আমার বিবির মতো এত ভালো চরিত্রবান মহিলা আমি দেখি নাই, আমার বিবির মতো আদর্শবান বিবি আমি কাউকে দেখি নাই, কিন্তু আমার বাবা বলল তোমার বিবিকে বাদ দিয়া দাও, গালেবান আব্দুল্লাহ ইবনে ওমর আমার নবীর কাছে যখন বিচারটা দিয়া দেয়, আমার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি শুনে নাও, আমার নবী যে ফয়সালা দিবে ওই ফয়সালা না মানার কোনো সুযোগ নাই, নবী ডাক দিয়া বলল তোমার বাবাজিটা বলেছে, তোমার বাবা যখন বলল তোমার বিবিকে বাদ দিয়া দাও, তোমার বাবার চোখে হয়তো বা ধরা পড়ছে কোনো অন্যায় অপরাধ, তোমার বিবিকে তুমি সঙ্গে সঙ্গে বাদ দিয়া দাও, বলেন আল্লাহু আকবার, আকবার আল্লাহর কাছে গুরুত্বটা কত বেশি, বাবার গুরুত্বটা কত বেশি, মায়ের গুরুত্বটা কত বেশি, আমার নবী জানায় দেয় ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে পয়গম্বর উম্মত এই জন্য একটু খেয়াল করে বুঝাও, এই সন্তান একবার
আর খেয়াল করে বুঝে নাও, আমার নবী বলে তোমরা কি জানো না মায়ের পায়ের নিচেই জান্নাত। তুমি যদি জান্নাত পেতে চাও মাকে কদর করো, মাকে খেদমত করো, মায়ের প্রতি দুর্বলতা দেখাও। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা কওলান লতীফা লাইয়ানান সাহলা। ও আল্লাহর বান্দা একটু ভালো করে বুঝে নাও, মায়ের সঙ্গে নম্রতা ব্যবহার করবা, ভদ্রতা ব্যবহার করবা, বিনয়ের সাথে কথা বলবা। দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে তাকায়া দেখি সন্তান বড় শিক্ষিত হলো, মাও অশিক্ষিতা বাবাও অশিক্ষিত, অক্লান্ত পরিশ্রম করে আজকে মাস্টার্স কমপ্লিট করাইলো, আজকে ডক্টর হইলো, ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, বড় কিছু হইলো, আজকে অনেক দামি দামি বন্ধু বানাইলো। কিন্তু মা বাবা অশিক্ষিত হওয়ার কারণে ওই বন্ধুদেরকে অনেক আরামে বিরানি পোলা খাওয়ায়, আর মা বাবাকে বলে দেয় ওই রুমে তোমরা ঢুকবা না, বিবিরে দিয়ে বলায় দেয় ওই রুমে তোমরা ঢুকবা না, কারণ আমার একটি প্রেস্টিজের ব্যাপার আছে, তোমরা যে অশিক্ষিতর মতো কথা বলবা আমার বন্ধু মহলটা ক্ষতিগ্রস্ত হবে, এমন প্রমাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শিষ্টাচার দেখাইও না, ও বাবা শিক্ষিতর পড়াই দেখাইও না, ওই মা বাবার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আপনি মাস্টার্স হইলেন, আজকে আপনি কোথায় যান? আল্লাহর অন্ধকারে মা নামাজের মুসল্লাই দাঁড়াইয়া আপনার জন্য হাত উঠায়া দোয়া করছে, ও দয়ার মালিক আমার সন্তানকে তুমি সর্বোচ্চ মর্যাদা দান করো, আমার সন্তানকে তুমি বড় ডক্টর বানাইয়া দাও, আমার সন্তানকে এসপি বানাইয়া দাও, আমার সন্তানকে ডিসি বানাইয়া দাও, আমার সন্তানকে তুমি ধনী বানাইয়া দাও, আমার সন্তানকে তুমি বড় কিছু বানাইয়া দাও, বড় আলেম বানাইয়া দাও। এইটা হলো মায়ের দোয়া। আর নিজের পরিবেশ যখন ফিরে যায় ওই মা বাবা কে আমরা ভুলে যাই, এমন প্রমাণ আছে না নাই? বলেন আছে না নাই? ও আল্লাহর বান্দা এরপরে কি বলেছে আল্লাহ তাআলা? আখফিদ লাহুম জানাহাল যুল্লি মিনার রহমা। ও আল্লাহর বান্দা এই যে মিনার রহমা ব্যবহার করেছে আল্লাহ তাআলা, এই যে মা বাবা কিরকম আপনাকে লালন পালন করলো, কিভাবে এই রহমতের ডানা দ্বারা আপনাকে নিয়ে চলেছে, মুরগির বাচ্চাটা যেরকম মুরগি ডানার তলে পাটনার তলে রেখে দেয়, আদর করে নেয় যখন কাকটা সবল মারে, দৌড়ান দিয়ে বাচ্চাগুলো ডানার তলে চলে যায়, পাটনার তলে চলে যায়, ঠিক একই নিয়মে আপনাকে ওইভাবে মা বাবা পাটনার তলে, বাবার পাটনার তলে নিয়ে চলে যায়। দেখবেন আল্লাহর বান্দা, আমার নিজের কাছে একটা প্রমাণ আছে, এই গত মাসের ভেতরে ওই হসপিটালে একজন মা তার রক্ত দেওয়ার জন্য গিয়েছি, বড় ই হয়েছে, ডেঙ্গু জ্বর হইল, সিজার হবে, ডেলিভারি হবে, ওই মাকে ডাক্তার কি বলে, যারা যন্ত্রণা শুরু হয়ে গেল প্লাটিনাম ঠিক নাই, অভিযোগ দিল কি ডাক্তারে বলে ওনার যে সমস্যা হইল, ওনার অভিভাবককে ডাক দাও, তার স্বামীটা চলে গেল, আমিও সাথে চলে গেলাম, ডাক্তারে বলে আপনি বাচ্চা চান না বিবি চান, বিবি চান। এরপরে ওই স্বামী আর কথা বলতে পারে না, ডাক্তার বলল এখানে ভেঙ্গে পড়ার কিচ্ছু নাই। আমরা রোগীও এটা বুঝে গেল, ওই যে মা গর্ভবতী উনি ওই সংবাদটা বুঝে গেল, বুঝে যাওয়ার পরে ওই মা বলে কান্নাকাটি করে, এটা আমার চোখের সামনে বাস্তবতা শোনা কথা নাই। ওই মা বলল স্বামী আমার, আমার ওই সন্তানকে আমি দুনিয়ায় রাখতে চাই, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার সন্তান যেন বিদায় না হয়। এইটা হলো মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা, এইটা হলো বাবার ভালোবাসা। এই জন্য আপনাদেরকে বলি, ও আল্লাহর বান্দা এরাদা করেন আপনাকে কেমন করে লালন পালন করেছে, আপনি তো একবারও দোয়াটা পড়লেন না মায়ের কবরের পাশে গিয়া, বাবার কবরের পাশে গিয়া। আমার আল্লাহ বলে অকুর রব্বি
আল্লাহর বান্দা একটু খেয়াল করে বুঝো, আমার আল্লাহ বলেন তোমাকে ওই যে শৈশবকালে কেমন করে সন্তানকে লালন পালন করেছে মা, তুমিও আজকে বড় হয়েছো, আজকে তোমার কাছে তোমার সন্তান শিশুর মতো হয়ে গেল, তোমার বাচ্চা জীবনের মতো হয়ে গেল, তুমিও ওইরকম লালন পালন করো তোমার মা বাবাকে। এর বাইরে তুমি যদি চলিয়া যাও তোমার কিন্তু কোনো সার নাই, সার নাই, সার নাই। ও আল্লাহর বান্দা একবার চিন্তা করো শীতের মৌসুম, আজকে আপনি মা ডান পাশে মায়ের কোলে প্রসব করে দিয়েছেন, আজকে আপনার মা কাপড় চেঞ্জ করার সুযোগ পায় নাই, ওই পাশে কাপড়ে মুছিয়া আবার বাম পাশে শুয়াইল, আবার বাম পাশে আপনি প্রসব করে দিলেন, আপনার বুকের উপরে নিয়ে আপনার মা আপনাকে শুয়ে থাকলো। একবার কি আপনি চিন্তা করে দেখেছেন এই মা আমার জন্য কি করেছে, আমার বাবা আমার জন্য কি করেছে, আমি কি করলাম, আজকে আমার মাকে কত কষ্ট দিলাম, বাবাকে কত কষ্ট দিলাম, চিন্তা করলেন না রে বাবা। কিন্তু আমি পায়ে হাত রেখে বলি ওই মাকে যারা কষ্ট দিয়েছ রাত্রে বাড়ি গিয়ে পায়ে ধরে মাপনা চাইয়া তুমি ঘুমাইও না, তাহলে কিন্তু ওই মায়ের পায়ের নিচে জান্নাত, মা মাপনা করা পন্ত জান্নাত তোমার জন্য হারাম, হারাম, হারাম। কি প্রমাণ দেখেন, আমার নবী জান্নাতুল বাকির মাঝে হাঁটতেছে, জান্নাতুল বাকি কত দামি, কত দামি, ওই গোরস্তান ওই কবরস্থান। আমার নবী যখন জান্নাতুল বাকির মাঝে ঢুকলো সকল লাশ আরামে ঘুমায়া রয়, কিন্তু একটা লাশের কবরে আগুন, এই কবরে আগুন দেখে মা টের পায় না সন্তান আগুনে জ্বলে। ও আল্লাহর বান্দা একটু খেয়াল করে শোনো, আজকে যারা মাকে কষ্ট দিয়েছো বাবাকে কষ্ট দিয়েছো, আপনাদের পায়ে হাত রেখে বলি তওবা না করিয়া মরে গেলে কবরে কিন্তু আগুন রেহাই নাই। আমার নবী যখন কবরে ঢুকে দেখে ওই কবরে আগুন, আমার নবী খোঁজ নাই, খোঁজ নাই, খোঁজ নাই, কোন মায়ের সন্তানটাই কবরে আগুন দেখা যায়, কোন বাবার সন্তানের কবরে আগুনটা দেখা যায়। আমার নবী খোঁজ নিতে 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 ওই মায়ের কাছে চলে গেল, ওই মাকে বলে রে মা আমি তোমার কাছে বলতে চাই, তোমার ছেলে কেন আমি জাহান্নামের আগুনে পুড়তে দেখি, আমার উম্মত আমি সহ্য করতে পারি না, ও মা তোমার কাছে আমি জানতে চাই, জানতে চাই। ও মা তখন বলে আমার প্রিয় নবী আপনি আমাকে পেছনের কথা মনে করাবেন না, ওই কথা মনে করাইলে আমি সহ্য করতে পারি না, আমার সন্তানকে আমি ভালো কাজ আদেশ করেছিলাম, আমি সৎ পথে আদেশ করার সঙ্গে সঙ্গে ওই সন্তান আমাকে মাথার ভিতর আঘাত করে আমাকে জমিনে লুটে ফেলে দেয়। আমি তখন বললাম দয়ার মালিক আমি আমার সন্তানকে কষ্ট করে মানুষ করলাম, লালন পালন করলাম, আজকে আমি সৎ আদেশ করলাম, মুরব্বী হয়ে গেলাম, আমার শক্তি নাই, আমার বল নাই, আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমাকে লুটে জমিনে পালাইয়া দিল, আমি তোমার কাছে বিচার চাইলাম, তুমি দেখো আমি কষ্ট করে মানুষ করলাম। ওই মানবীর সঙ্গে সঙ্গে জানাইয়া দেয় আর বলে আমাকে আপনি অনুরোধ করবেন না, নবী বড় পেরেশানির মাঝে পড়ে গেলেন, কারণ
নবী আমার উম্মতের জন্য কাঁদে, আমার একজন উম্মতের জন্য জাহান্নামে না যায়, ওই সন্তান জাহান্নামের আগুনে নিবেদিত। আমার নবী সহ্য করতে পারেন না, মায়ের কাছে অনুরোধ করে মা মাফ করেন না, আমার নবী মালিককে বলে দয়ের মালিক, ওই মার চোখের সামনে সন্তানের কবরে আগুনটা দেখা, ওই মা মাফ করে না, ওই মা মাফ না করলে তুমি জান্নাতে দিবে না, কিন্তু আমি নবী সহ্য করতে পারি না, আমার সন্তান আমার উম্মত জাহান্নামের আগুনে পড়বে। ও আল্লাহর বান্দা এই জন্য পায়ে হাত রেখে বলি, ওই মাকে আমার আল্লাহ কুদরতিভাবে সন্তানের কবরে আগুন মায়ের সামনে প্যালেস করে দেয়, মায়ের সামনে যখন প্যালেস করে দেয়, মা দেখে আমার সন্তানের কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, মায়ের হৃদয়ের মাঝে মায়া লেগে গেছে, মহব্বত লেগে গেছে, মা সহ্য করতে পারে না, আল্লাহর কাছে বলেন মালি আমার সন্তান যত অপরাধ করুক, অন্যায় করুক আর অন্যায় করুক, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমার সন্তানের কবর আগুন দেখা যায়, তোমার কাছে বলি আমাকে মারুক আর যাই করুক, ওই কবরে আমি আগুন সহ্য করতে পারলাম না রে আল্লাহ, আমি তোমার কাছে হাত উঠায় বলি মালি আমার সন্তানের কবরে আগুন থেকে তুমি মুক্তি দিয়া দাও, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই জান্নাত, মা যখন মাফ করে দেয় সন্তানকে তখন কবরে আগুন মাফ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ পয়গম্বর উম্মত, মা যতক্ষণ মাফ করে নাই ওই কবরে আগুন মাফ হয় নাই, মাফ হয় নাই, মাফ হয় নাই, এই জন্য পয়াত্রীকে বলি, যার মা আছে বাবা আছে মালিকের কাছে হাত উঠায়া বলো, ও দয়ার আল্লাহ তুমি সুস্থ অবস্থায় মা বাবাকে নিয়ে খায়াত বাড়াইয়া দাও, আর যার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজকে আমার জাহিদ হাসান ভাই নাহিদ হাসান ভাই মা বাবা মরার পরে সাক্ষী হক আছে, উল্লেখযোগ্য হক হলো এইরকম সুন্দর মজলিস কায়েম করা, মা বাবার নামে দান সদাকা করা, আমার ভাইয়েরা করছে আল্লাহ আপনাদেরকে উদ্বুদ্ধ করি, ওই মা বাবা এইরকম আয়োজন করলে কবরে আগুন থাকবে, তাদের রুটা একটু শান্তিতে থাকবে, একটু আরামে থাকবে, আর যদি আপনি আপনার মা বাবার খেদমত না করেন, মা বাবাকে কদর না করেন, ওরে জাহান্নামের আগুনে যদি জান্নাতুল বাকির মাঝে আগুন ধরতে পারে, আর আমার মা বাবা আমাকে বারজারে কবরে শুয়ে রাখলো, এইখানে কি হতে পারে, জান্নাতুল বাকির মতো দামি গোরস্থান পৃথিবীতে নাই, আর এই গোরস্থানের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, মূল্য নাই, তওবা না করিয়া তুমি যদি মারা যাও ওই কাল কিয়ামতের ময়দানে জবাব নিবে, এরে করে তোর বাবা মার পক্ষ মধ্য দিয়ে দুনিয়ায় পাঠাইলাম, তুমি খেদমত করলা না, আল্লাহর হক আদায় করলা না, তুমি নবীর হক আদায় করলা না, মা বাবার হক আদায় করলা না, আজকে তুমি দাঁড়াও কাঠ কড়াই দাঁড়াও, দুনিয়ায় আজকে তোমার বিপদে মা বাবা দৌড়াইলো, আজকে তোমার বিপদে কে আসবে, সবাই ভাগ হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন অমতাজুলাও মাইজুয়াল মুজরিমুন, ওরে নেককার ব্যক্তি ভাগ হয়ে যা, বদকার ব্যক্তি ভাগ হয়ে যা, ইন্নাল আবরার আলা ফি নাঈম,
ফুজ্জার ব্যক্তি জান্নাতের দিকে রওনা হয়া যাও, ওয়াইনাল ফুজ্জার আলা ফি জাহিম, ওরে বদকার ব্যক্তি জাহান্নামের দিকে চলে যাও, সবাই তো জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করবে, কেউ তো আর শান্তি চাই না, সবাই শান্তি চায়, ও পর্দার আড়ালের মা, ও আমার মুরব্বী বাবা, যুবক বন্ধু যুবক ভাইরা, আজকে কি পুঁজি নিয়ে তুমি রওনা হয়েছ একবার চিন্তা করে দেখো, ওরে এখান থেকে মনে চাইলে টাকা খুলনা সব জায়গা যাইবা, তোমার মন চাইছে যেখানে সেখানে চলে যাইবা, কবরের সুযোগ নাই, যখন জান্নাতের দিকে রওনা হবা ওই জান্নাতে যেতে গেলে তোমার যে পথ পাড়ি দিতে হবে, একদিন নাই দুদিন নাই 30,000 বছরের রাস্তা পার করিয়া তুমি জান্নাতে যেতে হবে আল্লাহর বান্দা, এই রাস্তাটা হবে আমার চুলের থেকে চিকন, এই রাস্তাটা হবে হীরার থেকে ধারি, আর আমাবস্যা তুমার রাত, আলো নাই বাতি নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই, বৎকারের জন্য কিচ্ছু নাই, এখন জান্নাতে যাওয়ার জন্য যখন রওনা হবে ওই রাস্তার উপর উঠে দৌড়ান দিয়ে শুরু করবে, জান্নাত চাই জান্নাত চাই জান্নাত চাই, তুমি যদি বৎকার হইয়া মরিয়া যাও ওই রাস্তার নিচেই থাকবে আগুনের কুণ্ডলি জাহান্নামের গর্দ, ওই জায়গা যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁপুনি শুরু হয়ে যাবে, শরীরের মাঝে ঝাঁকুনি শুরু হয়ে যাবে, ও বাবা ও মা ও যুবক ভাই একটু শুনে না, আমিও তো তোমার মতো একটা যুবক, তুমি যদি বৎকার হয়ে মরো আমি যদি বৎকার হয়ে মরি, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো, চোখের পানি ফেলাইয়া কাঁদো, ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বৎকার হইয়া ঠাস করে আগুনের গর্তের মাঝে পড়ে যাবি, আগুনের শিকল দিয়া বেঁধে টানতে 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 ওই আগুনের মাঝে আপনাকে নিয়ে যাবে, ওই আগুন দুনিয়ার কোনো আগুন নাই, আগুন নাই আগুন নাই, আর আপনি বলবেন আমাকে বাঁচাও, আল্লাহ বললেন বাঁচাই একবি কাহু বললাহ, আমার আল্লাহ ছাড়া তো কেউ নাই কেউ নাই কেউ নাই, ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নাই, একমাত্র আমার দয়ার মালিক, এই জন্যই আগুন দুনিয়ার আগুন নাই, যে হাতে লাগলো কম তাপ না 50,000 গুণ তাপমাত্রা বেশি, ওরে দূর থেকে তাপ লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, এই জন্য এখন চক্ষু বন্ধ করে চিন্তা করো, আজকে দুনিয়ায় কত আপনজন পাইলাম, কিন্তু ঘরের কোণে মাকে শুয়ে রাখছি বাবাকে শুয়ে রাখলাম, চক্ষু বন্ধ করে চিন্তা করো, যে ঘরে রাখলাম আলো নাই বাতি নাই বিছানাও নাই, ডানে মাটি বামে মাটি সামনে মাটি পেছনে মাটি, অথচ তুমি এক মিনিট আমেরিকা লন্ডনের খবর নিলে, ওই খবরে তুমি মার খবর নিলে না বাবার খবর নিতে পারবা না রে বাবা, এই জন্য চোখের পানি বলাইয়া কাঁদ, আর যার মা নাই বাবা নাই শোনো কেমন লাগে, আজকে আমার এই দুই ভাইয়ের কাছে শোনো, আমারও মা নাই আমিও এতিম, আজকে যার মা আছে বাবা আছে বাসায় গিয়ে বলবা ও মা মা গো, ও বাবা তুমি খাইছো নাকি, আর
আজকে আমার ভাই আব্দুল সত্তার রহমতুল্লাহ কিছু জিজ্ঞেস করতে পারবে না, আমার বাবা তুমি খাইছো নাকি, আমার মা তুমি খাইছো নাকি, এই কথা জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই। এই জন্য জাহান্নামের আগুনের ভয়ে সবাই তওবা করেন, তওবা করেন, ও আল্লাহর হক আদায় করেন, ওয়াদা করবেন, নবীর হক আদায় করেন, ওয়াদা করবেন, মা বাবার হক আদায় করেন, ওয়াদা করবেন। ও আল্লাহ আমি নামাজ ছাড়িয়া তোমাকে বেজার করব না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না, আমাকে ক্ষমা করে দাও। নবীর হক আদায় কর, নবী আপনার সুন্নাত আমি ছাড়ব না, আমি দাড়ি কাটিয়া তোমার কলিজায় আঘাত দিব না। আল্লাহর বান্দা আপনি ওয়াদা করেন, আমার মা বাবাকে আমি কষ্ট দিব না, মা বাবার সঙ্গে বিয়াদবি করব না, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করব না, আলেমুল আমার সঙ্গে বিয়াদবি করব না, মুসলমান ইসলামের বিরোধিতা করব না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না। ও পর্দার আড়ালের মা আপনিও তওবা করেন, তওবা করেন, তওবা করেন, আমি আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলব না, বেপর্দায় চলব না, দাউসের মতো চলব না, আমি স্বামীর আবদ্ধ হব না, আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে বিয়াদবি করব না, কষ্ট দিব না। যারা যেখানে যে অবস্থা আছেন মালিককে হাত উঁচা করে দেখান, ও দয়ার মালিক তোমার বান্দারা ক্ষমা চায়, নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, আল্লাহ তোমার বান্দিরাও ক্ষমা চায়, দাউসের মতো চলবে না, বেপর্দায় চলবে না, উভয় পিতা মাতাকে কষ্ট দিবে না, তোমার বান্দারা ওয়াদা করছে আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করছি, তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই, ও আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, বলেন আমিন।